আসসালামু আলাইকুম। সত্যি আমাদের দুর্ভাগ্য, মেট্রো রেল জনপ্রিয় হতে না হতেই এটির ভাড়া বাড়ানো হচ্ছে। বলা হচ্ছে মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসানোর সিদ্ধান্ত। তো টিকিটের উপর ভ্যাট মানে হচ্ছে এই 15%, এই ভ্যাটটা আসলে যারা যাতায়াত করবেন তাদেরকেই দিতে হবে। কী হলো, মানে এক বছর কি হলো মেট্রো রেলের বয়স? মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হচ্ছিল, আরও তার শাখা পোশাখা বাড়বে, চলাচল করবে এবং এটি বেশ কাজে আসছিল, কিন্তু তার মধ্যে ভাড়া বাড়ানো। যখন কি শুরুতেই ভাড়া নির্ধারণ হচ্ছিলো তখনই কিন্তু মানুষ ইসফিস করছিল যে এক জায়গা থেকে আর এক জায়গায় গেলেই মানে 20 টাকা নিচে না বা 80 টাকা এরকম একটি ভাড়া নিয়ে, তখনই তাদের একটা অস্বস্তি ছিল যে একটু ভাড়া কম হওয়া উচিত ছিল যেহেতু গণপরিবহন। কিন্তু এখন আবার সেই 15% যদি মানে বাড়ানো হয় তাহলে মানুষের সেই প্রত্যাশা বা আকাঙ্ক্ষাটা কিন্তু নষ্ট হবে। খবরে বলা হচ্ছে মেট্রো রেলের টিকিটে 15% ভ্যাট বসছে। জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট মওকুফে অপারগতা প্রকাশ করায় আগামী অর্থ বছর অর্থাৎ চলতি বছরের 1 জুলাই থেকে মেট্রো রেলের টিকিটে ভ্যাট বসছে। আজ এই আদেশ জারি করেছে NBR এর ভ্যাট বিভাগ। ভ্যাট সাধারণত ভোক্তাকেই দিতে হয়, সেজন্য মেট্রো রেলের ভাড়া 15% বাড়তে পারে। মেট্রো রেলের টিকিটের উপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী 30 জুন পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যবহিত মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য NBRকে অনুরোধ করেছিল, কিন্তু NBR এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুসারে সব ধরনের কর ছাড় কমাতে হবে। ভ্যাট বিভাগের আদেশে বলা হচ্ছে যে রূপকল্প 2041 অনুযায়ী উন্নত দেশের কাতারে যাওয়ার লক্ষ্য সামনে রেখে দেশের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলছে, সেজন্য সরকারকে প্রতিনিয়ত অর্থের যোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ করের মাধ্যমে। দেখ, লম্বা ফিরিস্তি আছে। এখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু হয়েছিল 2022 সালের ডিসেম্বরে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রো রেল। বর্তমানে প্রতিদিন কম বেশি 2.5 লাখ যাত্রী পরিবহন করে এই নগর পরিবহন। এখন 2023 সালের শুরু থেকে মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় NBR। ওই বছর 22 জানুয়ারি ঢাকার দক্ষিণ ভ্যাট কমিশনার শওকত আলী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন। 24 সালের জুন পর্যন্ত মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট মওকুফ থাকবে, কিন্তু এখন আর তার সময়সীমা বাড়াচ্ছে না। তার মানে এই ভোক্তা মানে যারা ব্যবহার করবে তাদের জন্য একটা দুঃসংবাদ আসছে যে জুন মাস পর্যন্ত তারা এই সুবিধাটা পাবে, জুলাই থেকে তাদের আরও 15% বেশি ভাড়া গুনতে হবে। এই জন্যই বলছিলাম যে মানে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য যে এক বছর বা তার বেশি সময় চলতে চলতে মানুষের মধ্যে একটু জনপ্রিয় হলো, মানুষও অভ্যস্ত হলো, কিন্তু এখন এটি ধীরে ধীরে গলার কাটার মতন বিঁধবে যখন নাকি অতিরিক্ত ভাড়া দিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।